37তম সর্বভারতীয় পোস্টাল টেবিল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে কলকাতা সাই কমপ্লেক্সে। সাইয়ের সিআরপিএফ গ্রাউন্ডে আজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেবিল টেনিসের প্রাক্তন জাতীয় কোচ শ্রী জয়ন্ত পুশিলাল, বিশিষ্ট টেবিল টেনিস খেলোয়াড় অর্জুন পুরস্কারপ্রাপ্ত পৌলমী ঘটক। এই প্রতিযোগিতা চলবে 21 নভেম্বর পর্যন্ত। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, রাজস্থান, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, গুজরাট, ছত্রিশগড়, বিহার, অন্ধ্রপ্রদেশ, অসম সার্কেলের পোস্টাল টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। পশ্চিমবঙ্গ সার্কেলের পোস্ট স্পোর্টস বোর্ড এই টুর্নামেন্টের আয়োজন করেছে। ওয়েস্টবেঙ্গল সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল জে চারুকেশী দূরদর্শনকে দেওয়া এক প্রতিক্রিয়া জানিয়েছেন, স্পোর্টস কোটায় নিয়োগের পাশাপাশি ইন্ডিয়া পোস্ট বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এতে অংশগ্রহণের মাধ্যমে খেলোয়াড়েরা জাতীয় স্তরে দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে। পৌলমী ঘটক জানান, ভারতীয় ডাক বিভাগের মতো বিভিন্ন সরকারি দপ্তরের নিয়োগ খেলোয়াড়দের উৎসাহিত করবে। বিভিন্ন ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল লেভেল প্লেসও আমাদের রিক্রুটমেন্ট হয়, এবং এদের সবার মানে যখন ডিপার্টমেন্টে ওরা ঢুকেছে, তারপর ওদেরও একটা মানে খেলার একটা অপরচুনিটি ওদেরকে দেওয়া হোক, ওদের মানে ট্যালেন্টটাকে রেকগনাইজ করা কিংবা এটা ওদের মানে ওদের খেলার যে স্কিলটাকে ডিসপ্লে করার জন্য আমরা বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আমরা রাখি। এটাতে কম্পিটিশনে আমাদের বিভিন্ন প্রাইজ টাইজ সমস্ত স্টেট থেকে যখন ওরা পার্টিসিপেট করে সবার একটা রেকগনিশন পায়। আর আমাদের এটা টেবিল টেনিস ক্ষেত্রেও মানে একটা খুব একটা ভালো পাবলিসিটি হয়, আর এটাতে কি হয় সবার মানে একটা উৎসাহ থাকে, উৎসাহ বাড়ে, এনকারেজমেন্ট হয় আর মোটিভেট হয়। আর এটাই চাইছি যে আমাদের যে ডিপার্টমেন্টে ভালো ভালো প্লেয়াররা আমাদের ডিপার্টমেন্টে ঢুকে ওরা আমাদের ডিপার্টমেন্টেরও উন্নতি হবে, আর আমাদের মানে ন্যাশনাল লেভেলেও ওরা আপনার ওদের ট্যালেন্টটাকে ডিসপ্লে করতে পারবে। আমি একটা জিনিস বলতে পারি, এই যে অল ইন্ডিয়া পোস্টাল ধরুন, তারপরে এরকম আরও যে ইনকাম ট্যাক্স বা আরও সমস্ত গভর্নমেন্ট সার্ভিসেস যে প্লেয়ার্সদের রেক্রুটমেন্ট হয় এরকম জায়গায়, এতে না আমাদের ওভারঅল কোথাও না কোথাও খেলার স্ট্যান্ডার্ডটা অন্য জায়গায় নিয়ে যায়। কারণ ছোটো বাচ্চাদের নেক্সট জেনকে ডেফিনেটলি এনকারেজ করে, তাদের পেরেন্টসকে এনকারেজ করে, তারা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জানে যে আমার বাচ্চার এখানেও একটা ফিউচার আছে। দের আর সো মেনি অপরচুনিটিস হিয়ার, আর সব রকম স্ট্যান্ডার্ডের জন্যই মানে এখন টেবিল টেনিস স্পোর্টটা ভারতবর্ষে গ্রোয়িং, সেটা নিয়ে কোনো ডাউট নেই। মানে এভরি ডে উই আর প্রোগ্রেসিং। প্লাস অ্যাট দ্য সেম টাইম আই উড লাইক টু অ্যাড যে পোস্টালের মতন এরকম কোম্পানিজরা এগিয়ে এসে যে প্লেয়ার্সদের রেক্রুট করছে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে মোটিভেট করে এনকারেজ করছে, সেটা একটা বিশাল পুশ প্রত্যেকের জন্যই। আমি এটা খুব অ্যাপ্রিসিয়েট করি আর আশা করবো ভবিষ্যতে এটা কন্টিনিউ থাকবে এবং আরও বাড়বে। তাতে আমার মনে হয় ওভারঅল এই স্পোর্টটা, আমাদের স্পোর্টটা খুব খুব ভালো।